আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমারা ফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রবাস বন্ধু, এই ভ্রমণ কাহিনীটির পুনরালোচনা। অর্থাৎ আমাদের এই গল্পটি, এই ভ্রমণ কাহিনীটি এর আগেও আলোচনা হয়ে গেছে, তো আজকে আমরা এটা পুনরায় আলোচনা করছি, যেটাকে আমরা বলছি আরডাব্লিউ অথবা রিপিট ক্লাস। আজকে তোমাদের জন্য ক্লাস নম্বর থাকছে 19 এবং আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে প্রবাস বন্ধু সৃজনশীল আরডাব্লিউ অথবা রিপিট ক্লাস। এর জন্য তোমাদের কোনো হোমওয়ার্ক থাকছে না। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা পড়ব শুধুমাত্র প্রবাস বন্ধুর যে ভ্রমণ কাহিনী আছে সেখান থেকে সৃজনশীল যে প্রশ্নগুলো সেগুলো। সৃজনশীল প্রশ্ন, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? প্রবাসবন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? উদ্দীপকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের চেতনার যে দিকটিকে ধারণ করে তা ব্যাখ্যা করো। বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে প্রথমে ক নম্বরের উত্তরটা দেখিয়ে নিই। অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন? অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন। খ নম্বর, প্রবাসবন্ধু প্রবন্ধে, সরি এটা হবে হচ্ছে যে ভ্রমণ কাহিনী হবে, প্রবন্ধ হবে না। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন? প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে তার শারীরিক গঠনের জন্য। আব্দুর রহমান লম্বাই ছিল 6 ফুট 4 ইঞ্চি, তার হাত দুটি কাঁদি কলার মতো হাঁটু পর্যন্ত ঝুলে থাকে, পা দুটো ডিঙি নৌকার মতো সাইজ। তার কাঁধ দেখে মনে হয় সে বাবুর্চি না হয়ে আমির হলে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত। সে একান ওকান জোড়া মুখ হাঁ করে করলে চড়াচড়ি কলা গিলতে পারে। এব্রো থেব্রো নাক কপাল নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর করা যায় না। এ কারণে আব্দুর রহমানকে নরদানব বলা হয়েছে। এবার গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের চেতনার যে দিকটি ধারণ করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের দেশপ্রেমের চেতনার দিকটি ধারণ করে। নিজের দেশ সবার কাছেই প্রিয়, দেশের প্রকৃতি আবহাওয়া মানুষ সব কিছু ভালো লাগে। যত দূরেই থাকি না কেন নিজ দেশের সৌন্দর্য সবসময় মনকে পোড়ায়, আর সৌন্দর্য অবলোকন করার জন্য নিজের সাথে অন্যদেরও উদ্বুদ্ধ করতে মন চায়। এই ভালোবাসার নামই স্বদেশপ্রেম। উদ্দীপকে নিজের দেশের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে এবং নিজের দেশকে সেরা বলা হয়েছে। শুধু তাই নয়, এমন দেশের মতো দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বলেও উদ্দীপকে বলা হয়েছে। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে আব্দুর রহমানের মাঝে স্বদেশপ্রেম দেখা গেছে। সে লেখককে পানশির তার জন্মস্থানে আহ্বান করে। সেখানকার সৌন্দর্য সম্পর্কে সে লেখককে অনেক ধারণা দিয়েছে। তার মতে তার জন্মস্থান অনেক সুন্দর, সেখানকার বরফ, লোহার বারকোষের আগুন, সেখানকার আবহাওয়া সব কিছুই যেন মনোমুগ্ধকর, যা আব্দুর রহমান বর্ণনা করেছে। আর এর মধ্য দিয়ে আব্দুর রহমানের দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাই বলা যায় উদ্দীপকে প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের দেশপ্রেম চেতনার দিকটি ধারণ করে। এবার ঘ নম্বর প্রশ্ন, বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে বিস্তর বৈপরীত্য। মন্তব্যটি যথার্থ। ভ্রমণ সবসময় জ্ঞান বৃদ্ধি করে, শুধু তাই নয় ভ্রমণ মানুষের মনকেও প্রফুল্ল রাখে। যে নির্দিষ্ট স্থানে ভ্রমণ করা হয় সেই স্থান সম্পর্কেও জ্ঞান লাভ করা যায়। তাই বলা যায় ভ্রমণ মানুষের জ্ঞান আহরণের অনেক বড় মাধ্যম। উদ্দীপকে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে, সেই সাথে নিজ জন্মস্থানের বন্দনা করা হয়েছে। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে বিভিন্ন বিষয় প্রকাশ পেয়েছে। নিজের দেশ ছেড়ে অন্য দেশের আবহাওয়া, প্রকৃতির সাথে খাপ খাওয়ানো, হাস্যরসের মধ্য দিয়ে নানান দিকের উপস্থাপন, দেশপ্রেম, ভিন দেশের রান্না খাদ্যাভ্যাস ইত্যাদি বর্ণনা রয়েছে। আর উপস্থাপিত হয়েছে অতিথিপরায়ণতা, মানুষের সরলতা ইত্যাদি। তাহলে এবার আমার সিদ্ধান্তে চলে আসবো, উদ্দীপককেও শুধুমাত্র স্বদেশপ্রেমের কথা বলা হয়েছে, কিন্তু প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে স্বদেশপ্রেম ছাড়াও আরও অন্যান্য দিক প্রকাশ পেয়েছে যা উদ্দীপকে সম্পূর্ণ অনুপস্থিত। স্বদেশপ্রেমের দিকটির সাথে উদ্দীপক ও প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীর মধ্যে মিল থাকলেও অন্যান্য বিষয়গুলো অনুপস্থিত। তাই বলা যায় প্রশ্নোত্তর মন্তব্যটি যথার্থ। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা, প্রবাসবন্ধু যে ভ্রমণ কাহিনীটি, সেই ভ্রমণ কাহিনীর সৃজনশীলটি আজকে আমরা আবারও রিপিট ক্লাসে আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।